গুড আফটারনুন, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি প্রভাতি, আমার ভলগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। দেখো, স্নান করে চলে আসলাম তোমাদের সঙ্গে, সকাল থেকে কথা বলতে পারিনি, কোনো ভিডিও আমি তুলতে পারিনি, করতে পারিনি, তো তাই এখন থেকে শুরু করছি। এখন থেকে কিভাবে কি করি, অনেকটা ব্যস্ত আমি আজকে, খুব ব্যস্ত, তার জন্য আর ফোনটা ধরার সময় পাইনি। জানি না কতটা করতে পারবো, যতটা পারি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে অলরেডি লোকজন চলে এসছে, অনুষ্ঠান আছে, তো কি অনুষ্ঠান কি হবে পুরোটাই তোমরা দেখতে পারবে। তো আমি ঝটপট করে রেডি হয়ে নিয়ে আমি বাজারে যাব। তো বাজারে কেন যাব, কি করতে যাব, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, সবই জানতে পারবে। তো চলো, আমি আগে ঝটপট করে রেডি হয়ে নিই, রেডি হয়ে একেবারে রেডি হয়ে বাজারে যাব, তখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। তত সময় আমি সব কাজ বাজ গুছিয়ে নিয়েছি, অলরেডি সকাল থেকে অনেক কাজ করেছি, কিছুই শেয়ার করতে পারিনি, এখনও মাথায় চিরুনিটাও দিতে পারিনি, চিরুনি হাতে নিয়েই শুরু করলাম। তো চলো, দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, মানে সকাল থেকে যে ফোনটা ধরবো সময় পাইনি। তো চলো, বাড়িতে লোকজন অলরেডি আসা শুরু করে দিয়েছে, এসে গেছে, আরও আসবে, তো দেখতে থাকবে, তোমরা শুধু দেখতে থাকো। তো চলো, এখন ডাকছি, পরে আসছি, চলো। দেখো, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, আজকেই লাগানো হলো, এতদিন ঘরে ছিল, তোমাদের আগে দেখিয়েছি বাবুর ফটো, আমার সোহান বাবার বাপ ফটো, তো এই সব ফটো আজকে লাগানো হয়েছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফটোগুলো ঘরে ছিল, এতদিন লাগাতে পারছিলাম না, তো আজকেই লাগালাম। দেখো কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো। চারিপাশেই লাগিয়েছি, যে কটা ফটো সব কটাই লাগিয়ে দিয়েছি, আজকে অনেক কাজ করেছি সারাদিন, কালকে একটা অনুষ্ঠান আছে তো বাড়িতে, তার জন্য তা ভাবলাম ফটোগুলো ঘরে রেখে আর কি তোমাদের সঙ্গে কথাও বলতে পারছি না, এত চেঁচামেচি করছে, সুতনু মন্দির রয়েছে, আমি আর বাজারে গেলাম না, বোন গেল, দুই বোন আর তোমাদের দাদা গেল, তো তার জন্য আমি আর গেলাম না। আমার বাড়ি থাকলে আমার একটু কাজ হবে, তার জন্য আমি যে গেলাম না, বললাম না আমি যাব না, তোমরা যাও। দেখেছো, চারিপাশেই লাগিয়েছি, যে কটা ফটো আরও রয়েছে আমার কাছে, 10টা ফ্রেম আমার কেনা রয়েছে, তো তার জন্য আমি ওইগুলো ফটো লাগা মানে করবো আর কি, ফটো তুলে ওগুলো বাঁধাবো, তো এখন আর পারলাম না, পরে ওগুলো বাঁধাবো যখন, তোমাদের দেখাবো। 10টা ফ্রেম কিনে এনে আমি রেখে দিয়েছি, ঠিক আছে। তো চলো, আমার বাসন রয়েছে, এখন আমি বাসনগুলো একটু ধুয়ে নিয়ে আসি, ধুয়ে কাজ করি, পরে পুরা বাজার থেকে আসুন, কিভাবে কি কিনে নিয়ে আসে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো চলো, আমি এখন ডাকছি। হ্যাঁ, এই দেখো, সব কাজ গুছিয়ে মোটামুটি আবার বাবুর চাল ডাল যেটা সেটা একটু ভেজে নিচ্ছি, কেননা খাবার বারণ তো হয়ে গেছে, তো কালকে তো আর পারবো না করতে, কালকে সময়ও হবে না, তো তার জন্য ভাবলাম এখন একটু ফাঁকা আছি, বাবুকে দিয়ে এসেছি, ওর জেঠুর কাছে দিয়ে এসেছি, কি একটা দেখলাম, তো দিয়ে এসছি, তা ভাবলাম চলো এখন আমি তাহলে কাজটা করে নিই, করে এটা ভেজে গুঁড়ো করে নিই, তাহলে আমার কালকে আর আমার ঝামেলা হবে না, তারপরে কালকে পরের দিন মানে লোকজন থাকলে তো একটু হবেই না। তো চলো, আমি এগুলো করে তারপরে গুঁড়ো করে নিই, এখন আর মোটামুটি তেমন কাজ নেই, সারাদিন অনেক করেছি সেটা তো বলেইছি, আবার রান্নার দিকে যেতে হবে, সকাল সকাল রান্না করবো। তো চলো, তোমরা দেখতে থাকো। এই দেখো, এরা বাজার থেকে চলে এসছে, কি কি নিয়ে এসছে আমাদের জন্য, সিঙ্গাড়া খেয়ে শেষ করে দিয়েছে সুতনু মন্দির, আর দুটো আছে, আর এখানে ফুলুরি, একটা খাবো আমি, আর এখানে ফল নিয়ে এসছে, আর কি কি বাজারে এসছে অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে। পাগল হয়ে যাচ্ছি আমি, পাগল, এরা সবাই বাজারে গেছে, তিনটে বাচ্চা রেখে গেছে আমাকে দিয়ে, তো আমি পাগল হয়ে গেছি একা একা রাখতে ওদের।
এই দেখো রান্না হচ্ছে, সয়াবিন রান্না হবে, ছোট বোনের রান্নার দায়িত্ব ও রান্না করছে। এই যে এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, তো চলো রান্নাটা হয়ে যাক আমাদের। এই দেখো এরা এখানে কাজ করছে, সবজিগুলো সব গুছিয়ে রাখছে রাত্রেবেলায়। এই দেখো বর্দি, এই যে মেজ বোন আর সাথী রসুন রসুন পরিষ্কার করছে আর কি। দেখো নিচে আর দেখালাম না, ঠিক আছে, এখন অনেক সবজি বাকি আছে, সব কাজ বাজ গুছিয়ে রাখবে। এখন গুছিয়ে রেখে তারপরে ঘুমোবে, জানি না আজকে কখন ঘুমোবে, দেখি কখন ঘুমোয়। এরা অনেক কাজ বাকি এখনো আমাদের, তো চলো আমরা আরও কাজ করে নিই, পরে আসছি। এই দেখো কালকে কাজ করে পারবে না বলে কি করেছে, এই যে বললাম না রসুন ছাড়াচ্ছিল সাথী, রসুনের খোসাটা ছাড়িয়ে রেখেছে, আদাও ছুলে রেখেছে, ঠান্ডার সময় তো নষ্ট হবে না, কিছু হবে না, তার জন্য আদার খোসাটাও ছাড়িয়ে রাখা হয়েছে, তারপরে লঙ্কাটাও বোটা ছাড়িয়ে রাখা হয়েছে, কেননা সকাল সকাল সব ঘুম থেকে উঠে অনেক কাজ করতে হবে। দেখো আর এই যে নোংরা রয়েছে কিছু ওইখানে আছে, তো এগুলো সব আমি এখন পরিষ্কার করব। এখন বাজে 10:30, তো সবাইকে বিছানা করে টরে দিয়ে আসলাম, ওরা সব ঘরে রয়েছে, বাবু এইমাত্র ঘুমোলো, আর আমি এখন এইসব পরিষ্কার করে তারপরে আমার অন্য কাজ বাজ হবে। সব কিছু রয়েছে এলোমেলো, এখন একটু গুছিয়ে রাখবো। এই যে এখানে বাজারঘাট সব আছে, এইখানে 3টে ব্যাগ, দেখেছো অনেক সবজি এনেছে আর কি। তো তোমরা হয়তো ভাববে যে এত সবজি দিয়ে কি করবে প্রভাতী, এত সবজি দিয়ে কি করবে, তো সবজি দিয়ে তো কাজ আছেই, অবশ্যই তোমরা জানতে পারবে, পরের ভিডিও তোমাদের দেখাবো। এইখানেও আছে, এখানে কি কি আছে দেখি, আচ্ছা এখানে আছে শসা আছে, আলু আছে, তারপর বাঁধাকপি আছে, মানে সবজি বস্তায় করে ব্যাগে আর কত আনা যায় বলো বাজার থেকে, তার জন্য বস্তা দিয়েছিলাম যে বস্তায় নিয়ে আসবে। তো চলো আমি একটু গুছিয়ে নিই, তো তোমরা পরের ভিডিও জানতে পারবে কেন এত বাজারঘাট করা হলো, সবাই কেন আসলো আমার বাড়ি, অবশ্যই পরের ভিডিও জানতে পারবে। আমি এক একটা করে ভিডিও দেব, তোমরা শুধু দেখতে থাকো, আশা করি ভিডিও ভালো লাগবে তোমাদের সবার। তো আমি একটু পরিষ্কার করে গুছিয়ে রাখি, না হলে আমি সকাল সকাল পারবো না সব কিছু, এখনও আমার অনেক কাজ বাকি, আমি একটু পরে ঘুমোবো, এখনও যাবো না বিছানায়। তো এখন কিছু থালা বাসন কিছু বের করেছি, আরও কিছু বের করে রাখবো, করে রেখে তারপরে আমার বিছানায় যাবো, ঘুম হবে। তো চলো আমি একটু এগুলো এখন কি করব, এগুলো ফেলে দিয়ে একটু কিছু দিয়ে ঢেকে রাখবো, আগলা রাখবো না রাত্রেবেলায়, সব কিছু ঢেকে রাখবো। তো চলো আমি পরে আসছি, ঠিক আছে, দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এই দেখো বললাম না কিছু গোছাবো, তো কিছু বাসন রয়েছে ঘরে, সেগুলো আর এখন দেখাতে পাচ্ছি না, নিচে মানে উপরে ছিল তো নিচে নামিয়েছি, তো ওগুলো দেখাতে পাচ্ছি না, ওরা শুয়ে পড়েছে। তো আর এইগুলো আমি এখানে ছিল, এই ঘরে ছিল, তো সেগুলোই আমি একটু বের করে রাখলাম, কেননা কালকে এসবের দরকার হবে, তো সেগুলো গুছিয়ে রাখলাম, কেননা এখন যতটা করে রাখা যায় আর কি, তার জন্য গুছিয়ে রাখলাম। আর কি হয়েছে বলতো, বাসনপত্র সব ধুয়েছে, কিন্তু কি হয়েছে, চা করা হয়েছিল, কিন্তু কাপগুলো এখানে রয়েছে, কিন্তু কাপগুলো ধোয়া হয়নি, তো এভাবেই থাক, এত রাত্রে আমি এখন আর ধরবো না, কারণ আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, ও ধুতে গেলে এখন আমার ঠান্ডা লেগেই যাবে, এমনিই অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, অনেক কাজ, একটা বাড়িতে কিছু অনুষ্ঠান হলে তো কাজ তো হবেই, তো তার জন্য আর এখন আর ধুচ্ছি না, অনেক কষ্ট হচ্ছে, সকালে ধুয়ে নেব। আর সব বাসনপত্র মোটামুটি বোনরা ধুয়ে দিয়েছে বোনেরা, তো চলো এগুলো আমি এখন আর ধোবো না, জাস্ট বের করে রাখলাম, গুছিয়ে রাখলাম সকালবেলা, এগুলো মানে হাতের কাছে থাকলে ঠিক মতন গুছানো, তো ঝটফট করে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, তো তার জন্য একটু গুছিয়ে রাখলাম। তো চলো আমি একটু এবার হাত মুখ ধোবো, হাতে নোংরা লেগেছে, দেখেছো আমার এই হাতের নখটা দেখাতেও কেমন লাগে, দেখেছো কী অবস্থা, ওই মাঝে একটা ভিডিও দেখিয়েছিলাম না, নখটা উঠে যাচ্ছে, মানে আস্তে আস্তে ভেঙে ভেঙে উঠে নতুন নখ গজাচ্ছে, বিচ্ছিরি লাগছে দেখতে, এখন কি করব, কিছু করার নেই, তো চলো করার তো নেই কিছুই, কিছু হব ভেবেও কিছু হবে না, তো চলো আমি পরে আসছি, আমি একটু হাত মুখ ধুই, ধুয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে আবার আসছি কথা বলতে। চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে, তো এখন বাজে 11:30, কাজবাজ মোটামুটি সব কিছু গুছিয়ে রেখেছি, যাতে কালকে একটু কম কষ্ট হয়, যে মানে যতটা গুছিয়ে রাখবো ততটাই ভালো। তো চলো তাহলে আর কি বলবো, পরের ভিডিও অবশ্যই তোমরা দেখতে পাবে,
আমি পরপর করে ভিডিও দেব। তো আজকের ভিডিওর এটাই হচ্ছে কথা, আমার বাড়ি কেন এত আয়োজন, কিসের আয়োজন? তো চলো, সবাই এসছে আর কালকে আরো লোকজন আসবে, তো কালকের ভিডিও কালকে দেব। তো চলো আজকের মতো এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট জানিয়ে আজকের মতো এখানে শেষ করবো। আর একটা কথা তোমাদের সবাইকে বলছি, তোমরাও এসো পারলে কালকে আমার বাড়িতে, ভিডিও দেখে চলে এসো। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে পরের ভিডিও। তো চলো, গুড নাইট, বাই।